আসসালামু আলাইকুম। বিকালে নাস্তাটা সেরে ফেলে আমি চলে গেছি সব একটু মানে সন্ধ্যার দিক দিয়ে রুটি বানাবো। আমার ভাইয়ের বউ যেগুলো বানাই দিয়ে গেছিলো সেগুলো প্রায় শেষ, তো চিতাগুলো আমি কিছুটাও বানাই নি, কারণ আমার তো শিখতে হবে। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম, ও বলছে আচ্ছা ঠিক আছে আমি ডোটার চেষ্টা বানাই দিব, কিন্তু কি কার অপেক্ষায় থাকে। আমি চিন্তা করলাম দৌড়ো আমি করার চেষ্টা করি, কারণ কতবার ওরা আমি বলবো একটু দাও, একটু বানায় দাও, একটু করে দাও। এই জন্য আমি চেষ্টা করে মাশাল্লাহ সফলও হয়েছি। যারা যারা চেষ্টা করবেন তারা কিন্তু অবশ্যই মন থেকে করবেন, মন থেকে যেটা চেষ্টা করবেন অবশ্যই সেটার ফল ভালো হয়। আমি তো ভাবতেই পারিনি, আমি যখন আমার ফ্যামিলি মানে আমার আপুকে আম্মুকে বলছি সবাই তো অবাক। তারপরে এই তো এখানে আমি একটু রোস্টের মতো রান্না করছি। এখন আমার কেন জানি না মাংস মানে ঝাল ঝালটা ভালো লাগে না, একটু এভাবে রান্না করলে দেখা যায় রুটি দিয়েও খাওয়া যায় কিংবা ভাত দিয়েও খাওয়া যায়, আমার ভালো লাগে এটা। তো এটা আমি রান্না করে নিছি, এটার রেসিপিটা শেয়ার করে নিই, ইনশাল্লাহ শেয়ার করবো তোমাদের সাথে। তারপরে এই তো এখানে আমি কফি খেয়ে নিতেছিলাম, কফি ছাড়া কি আমার দিন চলে বলো, সারাদিন একবার হলেও আমার খেতে হবে। তো এই তো এখানে আমি কিছু ডালও ভিজে রাখছি, দুই পদের ডাল, কারণ রোজা চলে আসছে, তার মধ্যে আবার আমরা একটু তোমরা বেশি দেখো পাকোড়া খাওয়া হয়, তো চিন্তা করলাম একটু ফ্রি আসছি তো এটাও করে নিই। তো এটা ভিজাই রাখছিলাম আগে থেকে, আমি এটা সুন্দরভাবে ব্লেন্ড করে রেখে দিচ্ছি। তারপর চিন্তা করলাম আচ্ছা যাক যেহেতু করবোই তো একটু মানে তাজা তাজাটা একটা বড় বানায় নিই। তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্য, তো তারপরও আমি আবার আমার এই ভিডিওতেও তোমাদের সাথে দিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু একটা ফলো করো না, একটা সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমাদের কাছে আমি এতটুকু আপাত করতেই পারি, তাই না বলো? তোমরা একটু আমাকে চ্যানেলটা একটু ফলো করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে আর ইউটিউব থেকে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি বলতে আমি সারাদিনে যে মানে সারাদিন বলতে আমি যা যা রান্না করবো সেটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে এখন থেকে দিয়ে থাকবো। আসসালামু আলাইকুম।